এরপরে কোন একটা প্রবলেম লিখেছি এবিসি এর কার্টেসিয়ান দেন এবি আর ডিসি সমান্তরাল এবি আর ডিসি সমান্তরাল ই বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু হয় বিসি বাহুর মধ্যবিন্দু এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু মানে সি ডি সমান তাহলে দেখাতে হবে যে এবি এর ক্ষেত্রফল এটা হয়ে যাবে ট্রাপিজিয়ামের অর্ধেক ট্রাপিজিয়ামটার অর্ধেক দেখা খুব ইজি কিন্তু খুব ইজি এমন কিছু কঠিন না এখানে আমরা একটা অঙ্কন করবো কিরকম এটাকে একটু বাড়িয়ে দেবো আর এই বিন্দু দিয়ে এটা সমান্তরাল তার হ্যাঁ এডি এর সমান্তরাল এনে দেবো এটিকে নাম দিচ্ছি পি কিউ এরকম নাম দিই নাম দিয়ে দেবো একটু বাড়াল আরও বাড়াতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে নাম তাহলে কী করেছি অঙ্কন কি বললাম এবিসি কিন্তু ট্রাপিজিয়াম বলা ছিল এবির সঙ্গে ডিসি সমান্তরাল ইটা ছিল ই এটা ছিল ডিসি বাহুর মধ্যবিন্দু এই টি জো বাহুর মধ্যবিন্দু তাহলে এই ই ত্রিভুজটার যা ক্ষেত্রফল সেটা হলো এই ট্রাপিজিয়ামটার অর্ধেক আমাকে দেখাতে হবে তো আমরা কি করেছি পি ই বিন্দু দিয়ে একটা এবির সমান্তরাল কেটে দিয়েছি যেটা এবি কে ছেদ করেছে পি বিন্দু দিয়ে আর ডিসি বর্ধিতাংশকে ছেদ করেছে কিউ বিন্দু দিয়ে তাহলে কি করেছি ই বিন্দু দিয়ে এবি এর সমান্তরালটা নাম হলো সমান্তরালটা নাম হলো যা এবি এর এবি কে পিউ বিন্দুতে পি বিন্দুতে এবং বিসি এর বর্ধিতাংশকে বিসি এর বর্ধিতাংশকে এই বর্ধিত অংশকে কোথায় ছেদ করছে না কিউ বিন্দুতে ছেদ করছে ঠিক আছে কিউ বিন্দুতে ছেদ করে ওকে এটা সমান করে গেছে এবি বাহুকে ছেদ করেছে দেখো লিখেছি এবি বাহুকে পি বিন্দুতে এবি কে পি বিন্দুতে আর ডিসি কে বাড়িয়ে বাড়ানোর ফলে তাকে ছেদ করেছে কিউ বিন্দু এখানে দেখো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে একটা দেখো সিপি সিই কিউ আর একটা দেখো বিপি এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম্মত দেখাতে পারবো খুব ইজিলি খুব ইজিলি কিন্তু আমরা সর্বসম্মত দেখিয়ে দিতে পারবো ঠিক আছে তাহলে প্রমাণ যেটা করবো প্রথমেই আমরা করবো প্রমাণে এই ত্রিভুজ সিই কিউ ও ত্রিভুজ বিইপি এর মধ্যে দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমানই হবে এইটার সাথে এটা সমানই হবে আর এটা হচ্ছে সাধারণ বাহু এটা হচ্ছে এই দুটো বাহু সমান ঠিক আছে তাহলে কি পাচ্ছি বিসি কিউ বা একটা বিপরীত কোণ বলে দেবো কোনো অসুবিধা নেই এটা বিপরীত কোণ বলে দেবো বিসি কিউ সমান পাচ্ছ ইবিপি বিসি কিউ সমান ইবিপি এগুলো কী কোণ হবে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্ত কোণ এটা একটা সমান্তরাল একটা ছেদক তাহলে এই দুটো কোণ হবে একান্ত কোণ একান্ত একান্ত কোণ লিখে দেবে কারণ কারণ কি না ডি কিউ সমান্তরাল এবি ও সিবি ছেদক সিবি ছেদক আর কি না সিই কিউ সমান একবারে বিপরীত কোণ লিখে দিচ্ছি বিপরীত পাশে বিপরীত কোণ লিখতে হবে আমি একবারে লিখছি ডি আর একটা কি না এই দেখো সি সঙ্গে ডি সমান বলা আছে সি সঙ্গে ডি সমান বলা আছে এটা লিখে দেবে যেহেতু ই বিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু ঠিক আছে কারণ ই তো বিসি বাহুর মধ্যবিন্দু বলা ছিল ই বিসি বাহুর মধ্যবিন্দু বলা ছিল ঠিক আছে তাহলে এই দুটো কোণ সমান এই কোণটা বিপরীত কোণ সমান আর হচ্ছে এই বাহুগুলো সমান তাহলে তো সর্বসম আর সর্বসম হলে জানো কী হয় তাদের ক্ষেত্রফল সমান হয় সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হয় তাহলে কী লিখবো অতএব আগে সর্বসম লিখব অত আমরা পাচ্ছি না সি কিউ সর্বসম বিপি কোন শর্তে এ এস সর্বসমতার শর্ত কোন কোন বাহু এই শর্ত ঠিক আছে তাহলে তারপরে আমি দেখবো যত এই সি কিউ এর ক্ষেত্রফল সমান বিপি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কথা বলতে সবসময় লিখছি না কেন সময় বেশি যাবে তার জন্য লিখছি ঠিক আছে তোমাদেরকে লিখতে হবে লিখে দেবো কোনো তাহলে এদের ক্ষেত্রফল তো সমান হবে এবার দেখো তো এবারে কী হবে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে
একটা বাদ দিয়ে হলো আর একটা এটা বাদ দিয়ে হলো আগে দেখা দেখা করে মনে হলো এই এই যে এই অংশটা থেকে এই অংশটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে আর এটা যোগ করি তাহলে কি পাবো? এই যে আমি বলতে চাইছি যে দেখো এটা কি পাচ্ছি, আর এই অংশটা যোগ করলাম তাহলে কি হবে? আমরা বলছি এখন এরপরে দেখো এইটি তোমাদের বইতে আছে খুব ভালো, এটি এবিসি এডি মধ্যমা, এটা তোমাদের বইতে আছে এবিসি ত্রিভুজে এডি একটি মধ্যমা আছে। আরো যদি কিছু থাকে এর পরের দিনে তোমাদের পাঠটা করানো হবে। এডি একটি মধ্যমা আছে, এডি মধ্যমা মানে বিডি সমান। আর কি করেছে না বলেছে, এসি বাহুর উপরে পি এমন একটা বিন্দু আছে যেন এডিপি আর এবিডির ক্ষেত্রফলের অনুপাত হয় 2:3। এডিপি আর এবিডি এর ক্ষেত্রফলের অনুপাত 2:3 হয়। এডিপি আর এবিডি এর ক্ষেত্রফলের অনুপাত 2:3 হয়। পি একটা যেরকম বিন্দু আছে এই এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:3, ঠিক আছে 2:3 ওই মোটামুটি হয়ে যায়, ধরে নাও ওইটাই হয়েছে, এরকম আছে।
এবিপি আর এবিপি এর ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 2:3 তাহলে এই পিডিসি আর এবিসি এর ক্ষেত্রফল অনুপাত কত পিডিসি আর এবিসি এর ক্ষেত্রফল অনুপাত কত বের করতে হবে এইটি কিন্তু মধ্যমা দেওয়া আছে ঠিক আছে এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা ঠিক আছে এডি মধ্যমা পি এসি বাহুর উপর এমন একটি বিন্দু এসি বাহুর উপর এমন একটি বিন্দু এমন একটি বিন্দু যেন এই এডিপি ইজ টু এবিপি এইটা সমান 2:3 হয় এটি বলা হয় তাহলে এটা স্বীকার করবো না এটা শুধু চিত্রে বলি চিত্রে বলি কারণ এটা সব কোশ্চেন এটা তো 2 নম্বরের সব কোশ্চেন চিত্রে তাহলে এইটা কত এইটা তোমাকে বের করতে হবে তাহলে এই পিডিসি আর এডিসি এর ক্ষেত্রফল অনুপাত কত এটি বের করতে হবে এইটা কত বের করতে হবে ঠিক আছে এটা কিন্তু সব কোশ্চেন তোমাদের বইতে আছে এটা বইতে কিন্তু এটা আছে সব কোশ্চেনই আছে अनुपात এবিডি এর ক্ষেত্রফল আর এডিসি এর ক্ষেত্রফল অনুপাত সেটাই হবে আবার বিসি আর বিডি এর অনুপাত এবিসি এর ক্ষেত্রফল আর এবিডি এর ক্ষেত্রফল অনুপাত একই হবে মানে যা সেখান থেকে একটা লম্ব টেনে নিয়ে ব্যাপারটা প্রমাণ হয়ে যাবে এখান থেকে একটা লম্ব টেনে নিয়ে কি তাহলে প্রমাণ হয়ে যাবে যে এবিডি এর ক্ষেত্রফল আর এডিসি এর ক্ষেত্রফল অনুপাত হবে বিডি আর ডিসি অনুপাতের সঙ্গে সমান তেমনি এবিসি এর সঙ্গে এবিডি এর ক্ষেত্রফল হবে ওই বিসি আর বিডি অনুপাতের সঙ্গে সমান ইত্যাদি তার মানে আমরা যদি এখান থেকে একটা লম্ব টেনে দিই তাহলে কিন্তু ব্যাপারটা এসে যাবে এইখান থেকে যদি আমরা একটা ডি লম্ব টেনে দিই অঙ্কন এখানে করেছি বলবে ডি ভিউ থেকে এসি বাহুর উপর ডি লম্ব টানা হবে টানা হলো যা এসি বাহুকে এই বিন্দু ছেদ করে বলবে আমি আর লিখছি তো তাহলে আমরা এই এডিসি এর সঙ্গে তো এডিপি এর ক্ষেত্রফল অনুপাতটা বের করতে পারবো বা এডিপি এর সঙ্গে বা পিডিসি এর সঙ্গে এডিসি বের করতে পারবো পিডিসি এর সঙ্গে এডিসি কিন্তু বের করতে পারবো পিডিসি এর সঙ্গে কিন্তু এডিসি আমরা বের করতে পারবো ঠিক আছে কিন্তু তোমাদের বলা আছে এডিপি এর সঙ্গে এডিপি এর সঙ্গে কি বলা আছে এডিপি এর সঙ্গে পিডিসি সরি এডিপি এর সঙ্গে এবিডি বলা আছে এডিপি এর সঙ্গে এবিডি বলা আছে মানে এডিপি এর সঙ্গে এডিসি বলা ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা বলবো যে ত্রিভুজ এডিপি আর পিডিসি এতে ক্ষেত্রফল অনুপাত হবে এডিপি আর পিডিসি এর ক্ষেত্রফল অনুপাত হবে দেখো কি হলো এডিপি এ দেখো এপি হচ্ছে ভূমি আর এই হচ্ছে ডি উচ্চতা পিডিসি এ ও পিসি ভূমি ডি উচ্চতা ঠিক আছে এডিপি এর হচ্ছে হাফ এপি ডি ডিভাইড বাই হাফ এটা পিসি পিডিসি বলেছি যে আমরা হাফ পিসি ডি তো ডি তো ক্যান্সেল হয়ে যাবে তার মানে একই এপি বাই পিসি হচ্ছে এডিপি বাই পিডিসি এটি হচ্ছে এডিপি বাই পিডিসি হয়ে যাচ্ছে আবার এডিপি বাই এডিসি করা ছিল এডিপি বাই এডিসি করা ছিল 2:3 এডিপি বাই এডিসি করা ছিল 2:3 তেমনি যদি আমরা এডিপি বাই এডিসি করি তাহলে কি হবে এডিপি বাই এডিসি করি তাহলে দেখো এটা হচ্ছে হাফ এপি ডি নিচে আপনি হাফ এসি
তাহলে এখানে আমার এটা কেটে যাচ্ছে তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে তোমার AP by PC আর এটা হচ্ছে AP by S এইটা কিন্তু বলা আছে AP সমান 2 3 বলা আছে AP তোমার 2 3 বলা আছে মানে এইটা বের করতে এইটা তোমার 2 3 বলা আছে দেখো কিন্তু কিন্তু বলবে ADP by ADB এই ADP সমান 2 3 বা ADP by ADC এইটা সমান 2 3 তাই না কারণ ABD মানে ABC ABD মানে হচ্ছে ABC কি বলবে না যেহেতু ত্রিভুজ ABC এ AD মধ্যমা তাই কি হবে না ABD এর ক্ষেত্রফল আর ABC এর ক্ষেত্রফল সমান তাহলে ABD এর জায়গায় আমরা ABC বসিয়ে দিলাম তাহলে ABD / ABC সমান 2 3 পেলাম তার মানে কি AB / AC সমান 2 3 তাহলে AB / BC কত হবে বের করে নিবে AB / AC যদি 2 3 হয় অতএব আমরা বললাম যে না AP / AC এইটি সমান 2 AP দেখো তো আমরা যদি 1 - AP / AC করি অতএব সমান তাহলে 1 - 2 AP কত AC থেকে AP বাদ দিলে কিন্তু PC হবে AC থেকে AP বাদ দিলে PC হবে তাহলে দেখো ও না না এটা AP / AC আছে AC / AP করতে AC / AP করতে না হবে না AC / AP করতে এটা AC / AP করতে AC / AP সমান তাহলে উল্টে যাবে কি হবে কি হবে এরপরে মাইনাস কর AC / AP মাইনাস এ সমান কি হবে দুই মাইনাস এ তাহলে কি হবে AC থেকে AP বাদ দিলে দেখো PC / AP সমান কত হবে 3 माइनस 2 मतलब 1 है 2 तो भी बोलो AP by AC AP by AC हाँ ठीक है ठीक है ठीक है कोई चीज ठीक है PC by AP समान हाफ है PC by AP সমান হাফ হয়েছে তার মানে AP by PC দুই হয়ে যাবে অতএব আমরা পাচ্ছি কি ঠিক আছে PC by AP তাহলে হাফ হয়েছে অতএব আমরা পাচ্ছি দেখো ADP by PDC সমান হয়েছে হাফ সমান হয়েছে দুই PC by AP মানে হচ্ছে হাফ আর তাহলে AP by PC হচ্ছে দুই ঠিক আছে তাহলে দেখো আমাদের কিন্তু চেয়েছে PDC by ABC দিয়ে PDC by ABC এখন ADP হচ্ছে 2 3 ABD 2 3 ABD by PDC সমান হচ্ছে 2 তার মানে 2 কেটে যাচ্ছে তার মানে ABD by PDC সমান 3 হয়ে যাবে ABD by PDC সমান 3 হবে এবারে দেখো ABD ABD মানে 2 ABC সরি হাফ ABC হাফ ABC বাই PDC সমান 3 তার মানে ABC বাই PDC সমান হয়ে গেল 6 ABC বাই PDC সমান হয়ে গেল 6 তার মানে PDC ইজ টু ABC হচ্ছে 1 ইজ টু 6 এই এতক্ষণে হলো PDC ইজ টু ABC হবে 1 ইজ টু 6 ঠিক আছে অতএব PDC ইজ টু ABC হয়ে যাবে PDC is to ABC হয়ে যাবে 1 is to 6 মানে যদি চেয়ে যে PDC is to ABC কত এইটি উত্তর হবে 1 is to 6 মানে PDC হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের 1 এর 6 অংশ ABC এর ক্ষেত্রফলের 1 এর 6 অংশ এরপর তোমাদের আজকে কিছু বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে সেটা তোমরা কিন্তু বাড়িতে করে নেবে ঠিক আছে সুস্থ থাকবে ভালো থাকবে ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে তাহলে দেখবে অনেক কিছু বুঝতে পারবে হ্যাঁ যেগুলো তোমাদের কঠিন মনে হবে সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে